সো ফাইনালি দ্য লেজেন্ডস হ্যাভ স্পোকেন। আমাদের ক্রিকেটিং লেজেন্ডরা সাকিব হচ্ছে আমাদের ক্রিকেটিং লেজেন্ডদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ করছে এবং লেজেন্ডরা তারা দ্য ওপেন দেয়ার মাউথ। তো এখন আমরা শোনার সৌভাগ্য হয়েছে ওনাদের দিককার বক্তব্য, এবং যেটা আমি সবসময় সাপোর্ট করি এবং বলে আসছি, একদিককার কথা শুনে কথা বলতে আমারও খারাপ লাগে। একটা খুনিও যদি খুনও করে থাকে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, তাকে বলার সুযোগ দিতে হবে যে কেন আমি খুন করলাম। একটা ধর্ষক ধর্ষণ করছে, সে কেন ধর্ষণ করলো তার কাছে না একটা ব্যাখ্যা অবশ্যই আছে, সেটা জাস্টিফাইড হোক না হোক, অ্যাকসেপ্টেবল হোক আনঅ্যাকসেপ্টেবল হোক, তার কাছে তার একটা ব্যাখ্যা আছে, রাইট? সো উই নিড টু হিয়ার দ্যাম আউট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং। সেখানে দেখা যাবে যে ওনারা টুইস্ট করার চেষ্টা করবে সাকিবের বক্তব্যকে। তো ওনারা টুইস্ট করার চেষ্টা করুক, আমরা আছি কি কাজে এখানে, রাইট? আমরা আছি এখানে একদম পাশাপাশি রেখে ভিডিও সাকিবের বক্তব্য এবং ওনাদের বক্তব্যকে পাশাপাশি রেখে ধরায় দেওয়ার জন্য। এবং কোনো কোনো ক্ষেত্রে ওনারা বাংলা বোঝা নিয়ে স্ট্রাগল করবেন, তো ওনাদেরকে আমরা বাংলা ভাষাভাষি হিসেবে আবার বাংলাটা খাওয়াই দিব, হ্যাঁ, সাকিব কী বলতে চাইছে এবং ওনারা কী বুঝছে। তো এই জন্য ওরা ভুল বোঝা, এটা নিয়ে একটা ছোট করে একটা কমেডি মেরে শুরু করি, রাইট? সেটা হচ্ছে জীবন থেকে নেয়া। এই আমার ছেলে হচ্ছে বাসার বাইরে যেতে চাইলে ও বলে, এখন ছোট ছেলে আর কি, 1.5 বছর বয়স, ও বাইরে তো বলতে পারে না, বলে বাইয়ে বাইয়ে। তো বাচ্চারা তো র উচ্চারণ করতে সময় লাগে, রাইট? আমারকে বলে আমাল, তোমারকে বলে তোমাল, এরকম। তো আমার ওয়াইফ বলতেছিল যে ও তো খুব ছোট, এখন তো র উচ্চারণ করতে পারার কথা না, ও তো দেখি বাইরে ক্লিয়ারলি বলতে পারতেছে। তো আমি বললাম যে মানে ওই যে আমাদের আকরাম খান যে এরকম করে ভুল বোঝে, এখন আমরা যদি এরকম করে আবার ভুল বোঝার অভিনয় করি, ভান করি বাইরে না নেওয়ার জন্য, এই আতঙ্কে সে ক্লিয়ারলি বলতেছে আর কি, যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। সো আমার ছেলেও, আমাদের বছরের ছেলেও বুঝে গেছে যে এই দেশের মানুষের সাথে ডিল করতে গেলে খুব ক্লিয়ার টার্মসে ডিল না করলে এরা না বোঝার ভান করে অর্থ চেঞ্জ করে দিবে। আমাদের লেজেন্ডের রিজয়েন্টটা শুনবো, এই এক্সপ্লেনেশন শুনবো, শোনার পর পাশাপাশি যেখানে সাকিবের প্রাসঙ্গিক কথা আছে সেটা আমি দেখাবো পাশাপাশি প্লে করে, এবং ওনাদের কথাকে ডিবাং করবো, রাইট? সো লেটস স্টার্ট উইথ আকরাম খান। কিছুটা শুনেছি, আর যেটা আজকে মেইনলি আমাদের মিটিং ছিল আপনার, আমাদের টিম নিউজিল্যান্ড এখন খেলছে। হোল্ড আপ, এক্সকিউজ মি আকরাম ভাই, আপনি কি বললেন বাংলাদেশ এখন নিউজিল্যান্ড এই মুহূর্তে খেলছে? কোথায় বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলতেছে? আমি তো দেখতে পাচ্ছি না বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলতেছে, আমি তো দেখতেছি বাংলাদেশ নিউজিল্যান্ডে মারা খাচ্ছে। হ্যাঁ, এটা কি খেলা বলে? ও 130 রানে অল আউট এখনও 2021 সালে, এত সাকিব যে এত কমপ্লেন করলো এই কারণেই তো। এই তো টিম, এই তো টিমের অবস্থা, রাইট? টেস্টে আমাদের র্যাঙ্কিং হচ্ছে বোধহয় 10 নাম্বার না কত, আফগানিস্তানের পরে চলে গেছি ইদার অথবা এই খুব মার্জিনালি আসি। টি-20 তো আফগানিস্তানের পর একেবারে 11 নম্বরে বোধ হয়, ওয়ান ডেতে হইতেছে 7-8-9 থাকি, তাও আমরা সারা জীবন 10-ই ছিলাম, রিসেন্টলি আমরা 7-8-এ উঠছি, কেন শ্রীলঙ্কা টিমটা পিছিয়ে যাওয়ায় খারাপ হয়, এবং হচ্ছে যে পাকিস্তান টিমও আগের চেয়ে মানে লাইক অনেক দুর্বল হয়ে গেছে, পাকিস্তানের সেই লেজেন্ডারি দিন নাই এই, এবং জিম্বাবুয়ে টিম আউট হয়ে গেছে লাইক টপ 10 থেকে। এই সুযোগে আমরা এখন 7-8-9 আসি ওয়ান ডেতে, আর টেস্টে এবং টি-20 তো নতুন যেসব টিম এগুলোরও পেছনে আসি। এত বছর পর নিউজিল্যান্ডে গিয়ে আমরা 130 রান অল আউট হই। আকরাম ভাই বলতেছেন বাংলাদেশ এই মুহূর্তে নিউজিল্যান্ড খেলছে, এক্সকিউজ মি, বাংলাদেশ এই মুহূর্তে নিউজিল্যান্ডে খেলছে না, বাংলাদেশ এই মুহূর্তে নিউজিল্যান্ডে বাঁশ খাচ্ছে, বাংলাদেশ এই মুহূর্তে নিউজিল্যান্ডে মারা খাচ্ছে। দ্যাটস ইভেন মোর প্রিসাইস ডিসক্রিপশন প্রেজেন্টেশন অফ হোয়াটস হ্যাপেনিং দেয়ার। সো না, বাংলাদেশ এই মুহূর্তে নিউজিল্যান্ড খেলছে না, একটু কারেক্ট করতে চাইছি আপনাকে। এসব ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এটাও চিন্তা করেছি যেন আমাদের কোনো ব্যাপার নিয়ে যেন টিমের মধ্যে কোনো এফেক্ট না পড়ে। আকরাম ভাই এই মুহূর্তে এইগুলো নিয়ে কথা বলতে চান না যেন ওনাদের কোনো ব্যাপার টিমের উপর এফেক্ট না ফেলে। আকরাম ভাই এক্সকিউজ মি, সাকিবও এক্স্যাক্টলি এটাই চাচ্ছে। সাকিব গতকালকে যে 1-1.5 ঘন্টা ধরে কথা বলছে, সে এক্স্যাক্টলি এই পয়েন্টটাই মেক করছে যে আপনাদের কোনো ব্যাপার যেন টিমের উপর এফেক্ট না ফেলে, এক্সেপ্ট আপনি যেসব ড্রামা করতেছেন ও ড্রামা না, ও একেবারে টেকনিক্যাল পয়েন্টে বলছে যে আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাজকর্ম এই টিমের ক্ষতির কারণ, বাংলাদেশের পারফরমেন্সের কারণ। আপনারা আপনাদের কাজ করতেছেন না, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন না, তার ইফেক্ট টিমের উপর পড়তেছে দেখে আজকে টিমের এই অবস্থা, যেটা নিয়ে সে খুবই ক্ষুব্ধ হয়ে সাকিব। সে শেষ পর্যন্ত সে জানে যে এগুলো বললে তার উপর বিপদ হবে, আপনারা ফাটায় ছাপায় পড়বেন এবং তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়তো হবে জীবনের তরে। সে জেনে বুঝে এই রিস্কটা নিয়েছে, কেন? কারণ আপনাদের কাজকর্মে সে নিজে বীতশ্রদ্ধ বিরক্ত, কারণ এই টিমটাকে তো সেও ভালোবাসে, বাংলাদেশ টিমের উন্নতি তো সেও চায়, সেই তো খেলতেছে এই টিমটার মধ্যে। সো এই যে 130 রানে গিয়ে অল আউট হইল নিউজিল্যান্ড, এবং নেক্সট দুটা ম্যাচে ইকুয়ালি মারা খাবো আমরা, এবং আমাদের র্যাঙ্কিং তো আর একটু আগে আলোচনা করলাম।
তো এই যে আপনি বললেন না নাটক কইরা যে ও আমরা এখন খুব একবারে দলের ব্যাপারে খুব একেবারে নিবেদিত প্রাণ, দলের ব্যাপারে এত কেয়ার আপনার, আপনি কথাই বলবেন না, কথা বললে টিমের সাইকোলজির উপর এফেক্ট পড়বে। এক্সকিউজ মি সাকিব আল হাসান, আপনাদের সব ভনিতে সব ঢং নাটক যে সাইকোলজির উপর এফেক্ট পড়া নিয়ে দুশ্চিন্তা, আপনি জন্য কথা বলবেন না। সাকিব আল হাসানের দুশ্চিন্তা আপনার এসব নাটকে সাইকোলজির উপর কী এফেক্ট পড়বে সেটা নিয়ে না, সাকিব আল হাসানের দুশ্চিন্তা আপনাদের কাজকর্মে টিমের পারফরমেন্সের উপর কী, টেকনিক্যালি লাইক লিটারেলি লাইক ম্যাটেরিয়ালি আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাজকর্ম যে টিমের উপর এফেক্ট ফেলতেছে সাকিবের দুশ্চিন্তা সেটা নিয়ে, এটা নিয়ে সে কথা বলছে। সো ড্রামা করেন না, ড্রামা করেন না, আপনারা কথা বলবেন না টিমের উপর এফেক্ট করবে। আপনারা কথা যদি এফেক্ট করে কী হবে বলেন, 130 রানে অল আউট হয়েছে, হাউ ওয়ার্স ক্যান ইট গেট, আপনি আমার বলেন। আপনি যে টেনশন করতেছেন যে এগুলো নিয়ে কথা বলে টিমের উপর এফেক্ট হবে, টিমের উপর এফেক্ট হয়ে কী হবে, টিম 300 রান করছিল প্রথম ম্যাচে, সেকেন্ড ম্যাচে 299 রান করবে এফেক্ট পড়ে, মানে আপনি কী নিয়ে ওয়ারিড, আপনি প্রথম ম্যাচে নাকি প্রথম ম্যাচে 130 করছে সেকেন্ড ম্যাচে শুধু 30 রান করবে, লাইক টিমের উপর এফেক্ট পড়া বাকিটা কোথায় আছে আর, বাকি তো নাই রাইট। সো ওই নাটকের কথা বাদ দেন, হ্যাঁ টিমের উপর আপনাদের এফেক্ট নিয়ে দুশ্চিন্তা দুশ্চিন্তিত বলে সাকিব এতগুলা কথা বলছে নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে। আর অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি, এটা অনেকে আজকে আপনারা ফোন করে, তো ঠিক আছে আমি যেহেতু হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথা বুঝে গেছে, তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি ঠিক ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো, এনওসি মানে ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে ও টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। ও আচ্ছা আকরাম ভাই, আপনি তার মানে চিঠি পড়ছেন, আপনি সাকিবের সাথে দ্বিমত পোষণ করতেছেন যে সাকিব বলছে যে আপনি চিঠিটা পড়েন না, অ্যাকচুয়ালি সাকিব যেটা মিন করছে আপনি চিঠি পড়েন না, এটা তো সাকিবও জানে যে এটা হইতে পারে না, আপনি চিঠি পড়ছেন। সাকিব যেটা মিন করছে যে আপনি আপনি যদি চিঠি পড়ে থাকেন তাহলে সে তো চিঠিতে এটা লিখে নাই, তাহলে আপনি এটা বলতেছেন কেন, তার মানে দ্বারা আপনি চিঠি পড়েন নাই, সে আপনাকে সম্মান দিয়ে কথাটা বলছে আর কি এভাবে করে, কিন্তু না আপনি গায়ে আপনি জোর করে বলতেছেন না আপনি চিঠি পড়ছেন। তাহলে আমরা যদি ধরে নিই আপনার কথা যদি আমরা মেনে নিই যে আপনি চিঠি পড়ছেন, তাহলে যখন আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হয় হইতে হয় আপনাদের সকলের কথা চালাচালি শেষে আপনি বুদ্ধি প্রতিবন্ধী, উইথ ডিউ রেসপেক্ট আপনি বুদ্ধি প্রতিবন্ধী, আপনি বাংলা অথবা প্রথমে আপনি বাংলাদেশী না, আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা শুরু করে দিচ্ছেন হয়তো, এই জন্য আপনি বাংলা বোঝেন না। আপনি যদি রিইটারেট করেন যে আপনি পড়ছেন চিঠি, সাকিব যেখানে আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছে যে আকরাম ভাই মনে হয় পড়ে নাই কারণ আমি তো এই কথা লিখি নাই, তাহলে উনি এই তথ্য কই পাইল, সেখানে আপনি জোর করে দাবি করতেছেন না আমি পড়ছি, তাহলে কি আপনি বাংলা বুঝছেন না নাকি আপনি বুদ্ধি প্রতিবন্ধী, কারণ সাকিব তো কথা লিখে নাই চিঠিতে, সাকিব চিঠিতে কী লিখছে আরেকবার আপনাকে শোনাই, শুনে দেখি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন কিনা, নাকি আপনি তো বাংলা পড়ে বোঝেন না, এখন শুনে দেখেন তো বোঝেন কিনা যে সেই চিঠিতে কী লিখছিল এবং যেটা লিখছিল সেটা পরে আপনি কেন বুঝতে পারেন নাই, সমস্যাটা কোন জায়গায়। বারবার যে আকরাম ভাই বলছে যে মানে আমি টেস্ট খেলতে জানি, টেস্ট খেলতে জানি, সেটা আমার লেটারে কোথাও উল্লেখ করা নাই, আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে IPL খেলতে যাই, দ্যাটস অল আই সে। আমার ধারণা এই জিনিসটা মানুষের পর থেকে আসলে ক্লিয়ার হবে যে ইটস নট অ্যাবাউট টেস্ট, যে আমি টেস্ট খেলতে চাই না, এর সময় যদি ODI থাকে আমি বলেছিলাম আমি এই পিরিয়ডটাতে IPL খেলতে চাই, যে পিরিয়ডটাতে IPL আছে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাই সেলফ বেটার, অ্যাটলিস্ট আমি জানতে পারবো আমি যে গ্রাউন্ডে খেলবো এখন ওই গ্রাউন্ডে খেলবো আমি 4 মাস পরে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, যাদের সাথে খেলবো তাদের সাথে আমি 4 মাস পরে খেলবো ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সো আমার আমি অন্য যে কারো থেকে অনেক অ্যাডভান্টেজটা পাবো অ্যাটলিস্ট বাংলাদেশ দলের জায়গা থেকে, এবং সেটা দলকেও হেল্প করবে এই কারণে যে আমি এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো আমাদের টিমের প্লেয়ারদের সাথে, সো দে উইল হ্যাভ এ আইডিয়া। এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না খেলতে চাই না খেলতে চাই না, হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়ে উনি একটা ছোট জায়গায় একটু দেখে যে কতভাবে ফ্লিপ ফ্লপ করার চেষ্টা করে, যেটা হচ্ছে একটা জিনিস যে বাটপারি করলে কিন্তু এরকম আপনাকে করতেই হবে, আপনি এক কথায় স্টিক থাকতে পারবেন না, দিক থেকে সে দেখছে 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 দেখ পিং পং বলের মতো লাফালাফি তিরিং বিরিং 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 করতে হবে আপনাকে, তো উনি একটু আগে বললো এটা উনি চিঠি পড়ছে ভালো করে, এখন আবার ফট করে আরেকদিকে যাওয়ার চেষ্টা করবে যে আমি এত ব্যস্ত থাকি সাকিবের চিঠি পড়ার সময় আমার নাই, আমি শুধু সাকিবকে নিয়ে পড়ে থাকি না, আমি সারা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ এরকম একটা দেখুন ডায়লগ দেওয়ার চেষ্টা করবে। আমার তো শুধু সাকিবকে নিয়ে তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশ দলকে নিয়ে, সো ও যদি এটা মনে করে থাকে যে আমি এত বড় একটা দায়িত্বে আছি এবং এটা তো মনে করেন অনেকদিন থেকে আছি, এখন কেউ চিঠি যদি আমি ঠিকভাবে না পড়ি ওইটা এই সেন্টেন্সটা কমপ্লিট উনি করা নাই, এই ফাঁকি দিয়ে একটু ভরে দিতে নিছিল আর কি, মানে কী যে বলবে কোনো যে আমি কি শুধু সাকিবকে নিয়ে পড়ে থাকি নাকি, শুধু চিঠি পড়ার সময় আছে নাকি আমার, আমি আমার কাছে শুধু সাকিবকে নিয়ে, আমার কাজ বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, ওইরকম একটা লামসাম মারতে গিয়ে পরে এটা কমপ্লিটও করে নাই সেন্টেন্স, বুঝছে যে এটা কী কইতেছি, একটু আগে বললাম যে আমি চিঠি পড়ছি এখন আবার বলতেছি যে চিঠি পড়ার সময় নাই আমার, সো কী যে খাইয়ে ফেলছে মাথা ক্র্যাক হয়ে গেছে আর কি। সাকিব যেটা বলেছে যে আপনার চিঠির মধ্যে যে আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা অর্গানাইজ করতে যাচ্ছি সেখানে সে না খেলে সে IPL খেলতে চায়, তো শ্রীলঙ্কা আমরা কী খেলতে যাচ্ছি সেটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে, সো এই কথাটা ওখানে উল্লেখ করা আছে।
তারপরও এখন যেহেতু সে নিজের মুখে বলেছে যে সে টেস্ট খেলতে চায়, সেটা তো আমরা সাকিবের কথা বলো নাই। সাকিব শ্রীলঙ্কায় আপনি বুঝাইতেছে, সাকিব শ্রীলঙ্কা শুধু টেস্ট খেলা হচ্ছে, কোনো ওয়ান টি টোয়েন্টি খেলা হচ্ছে না। সাকিব বলছে সাকিব শ্রীলঙ্কা যাবে না, তার মানে কি সাকিব টেস্ট খেলতে চায় না? সাকিব বলছে সাকিব শ্রীলঙ্কায় খেলতে চায় না, শ্রীলঙ্কায় শুধু টেস্ট খেলা হচ্ছে, তার মানে সাকিব টেস্ট খেলতে চায় না বলছে। ভাই আপনার মাথায় যে বুদ্ধি কম আকরাম ভাই, আপনার 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 যে কন্টেন্ট, এই কন্টেন্ট যে আপনার মাথার বদলে সারা গায়ে ছড়াই গেছে এটা আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি ভাই, প্লিজ, এই কথার থেকে এই কথায় পৌঁছানো যায় না। আপনি এইখান থেকে এই উপসংহারে পৌঁছানো যায় না। সাকিব বলছে, ক্লিয়ারলি বলছে, আবার প্লে করে শোনাবো সে কী বলছে। ক্লিয়ারলি সে বলছে সে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চাচ্ছে না, সে টেস্ট খেলতে চাচ্ছে না, সেটা না, সে এই শ্রীলঙ্কার এই টেস্টে স্পেসিফিকলি খেলতে চাচ্ছে না ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নেওয়ার জন্য, রাইট? সো আপনি যেহেতু বুঝতেছেন না বাংলা, রাইট, আপনি যেহেতু বাংলা বুঝতে পারতেছেন না, লেট আস হেল্প ইউ আউট। এবার কান দিয়ে শুনেন, অন্য কোনো ফুটা দিয়ে শুনেন না প্লিজ। ইটস নট অ্যাবাউট টেস্ট, যে আমি টেস্ট খেলতে চাই না। এর সময় যদি ওডিআই থাকে, আমি বলেছি আমি এই পিরিয়ডটা আইপিএল খেলতে চাই, যে পিরিয়ডটা আইপিএল আছে। আমরা যখন 20-30 হাজার টাকা পেতাম তখনই কিন্তু আমরা কন্ট্রাক্ট সাইন করেছি, যখন আমরা প্লেয়ার ছিলাম। আমরা বোর্ডের এগেইনস্টে কোনোদিন বলি না, আর বলা এটা নিয়ে আমরা বোর্ড নেক্সট বোর্ড মিটিংয়ে আপনারা যখন গিয়ে ইন্ডিয়াতে বাংলাদেশ লেজেন্ডস খেলে যেরকম নাস্তানাবুদ হয়ে আসছেন, রাইট, 10 উইকেটে 10 উইকেটে হেরে আসছেন, সো না আপনারা ওইখানে আমি আলোচনা ওই পর্বে আলোচনা করছিলাম আর কি, যে নাম দিয়েছে বাংলাদেশ লেজেন্ডস। আসলে লেজেন্ড তো দূরের কথা, খেলার খবর পারে না, নাম দিয়ে বসে আছে লেজেন্ডস। তো জায়গা সেই এইভাবে তো আমাদের কথা বলার প্রয়োজন নাই। আপনারা যখন এইসব শয়তানিগুলো করেন তখন আমাদেরকে বলতে হয়, কিছু করার নাই। না আপনারা যখন 20-30 হাজার টাকা খেলতেন তখন আপনারা বোর্ডের বিরুদ্ধে কথা কেন বললেন না জানেন? কারণ আপনাদের পায়ের নিচে মাটি ছিল না, কারণ আপনারা খেলতে পারেন না। সিম্পল অ্যাজ দ্যাট, এখন বলতে বাধ্য করলেন। আপনারা বলবেন কোথেকে? আরে ভাই আপনাদের সাকিব বলতেছে কেন? সাকিবের বলার মতো জায়গা আছে, ওর পায়ের নিচে মাটি আছে। আপনি যে ক্রিকেট বোর্ডে বেতন পান কোথেকে পান? সাকিবের পারফরমেন্সের কারণে। আপনার কথা বলেন না, কথা বলবেন কোথেকে? আপনার তো পারফর্মই করতে পারতেন না, ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম ছিল না, 20-30 হাজার টাকা বেতন পাইতেন না, এমন একটা স্ট্রাগল, ঠিক আছে, আপনারা পায়োনিয়ার, সেটার সম্মান আছে, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু শয়তানি করলে তো তখন বাস্তবতাটা খুব কড়া ভাষায় তুলে ধরতে হবে, বাধ্য করতেছেন। আপনারা 20-30 হাজার টাকা বেতন না পেয়ে কী, মানে কেমনে আপনারা কী করতেন? আপনারা খেলতে পারতেন? আপনাদের ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম ছিল? আপনাদের কোনো স্পন্সর ছিল? আপনারা কোত্থেকে আসবে আপনাদের বেতন? আসবেটা কোত্থেকে? সাকিবরা যে বেতনটা পায় এটা কিন্তু সাকিবরা ইনকাম করে নিয়ে আসে, যে ক্রিকেট বোর্ডের স্পন্সর। আপনাদের ক্রিকেট বোর্ডে এখন যে আপনারা বেতন পান, এখন যেই বেতন পান আপনাদেরকে সাকিবরা চালায়। এখানে একটু রুড় ভাষায় বলতে হচ্ছে, বাট বাস্তবতা এখন বলতেই হবে, কিছু করার নাই। সাকিবরা আপনাদেরকে চালায়, আপনারা কোনোদিন সাকিবদেরকে চালান নাই, রাইট? সাকিবরা খেলে পারফর্ম করে ক্রিকেট টিমের স্পন্সর অনেক, আজকে ক্রিকেট বোর্ড এত ফুলে ফেপে এই অবস্থায় আসছে। সো এই ক্রিকেট বোর্ড নিয়ে, এই ক্রিকেট নিয়ে যদি কথা বলার কারো অধিকার থাকে সেটা আপনাদের না, সাকিবের, সাকিবদের, যারা পারফর্ম করে আজকে এই অবস্থা ক্রিকেট বোর্ডের। আপনাদের কোনো অবদান নাই বাংলাদেশ ক্রিকেট, একদম লাইক, যদি খুব লাইক ইফ আই বি লাইক ব্লেটেন্টলি অনেস্ট, বাংলাদেশ ক্রিকেটে অবদান সাকিবদের আছে, কথা বলার অধিকারও সাকিবদেরই আছে, এবং বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার অধিকার আপনাদের নাই, কারণ বাংলাদেশ ক্রিকেটকে এই পর্যায়ে সাকিবরা আছে। সুতরাং সাকিবরা এটা নিয়ে ফিল করা, কথা বলা, দে হ্যাভ এভরি রাইট, রাইট? আপনারা বসে বসে সাকিবদের টাকা ভাঙা খাইতেছেন, একটু কঠিন বাস্তবতা যেটা, রাইট? ওরা ইনকাম করে, ওরা উপার্জন করে, ওরা ক্রিকেট বোর্ডের আয় বাড়াইছে, স্পন্সর বাড়াইছে, আপনারা এখন এগুলা এই এখন এইসব এই লেজেন্ড কার্ড, আমরা তো কোনো কথা বলি নাই বোর্ডের বিরুদ্ধে, আমরা সম্মান করতাম না, সম্মান না করে উপায় ছিল না, আপনাদের কথা বলার মুখই ছিল না, কথা বলবেন কোথায়, খেলতেই পারতাম না, রাইট? সো না, এগুলো হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। এবং আপনাদের যদি এখন ইয়ে ধরে টান দেই, কী বলে, আপনাদের রেকর্ড ধরে যদি টান দেই, হ্যাঁ দিব, ESPN-এর ক্রিকেট ইনফো থেকে মাইরা দিব, একটু পাশে স্কোর আপনাদের ইয়ে কী জানি বলে, আপনাদের ক্যারিয়ার, ক্রিকেট ক্যারিয়ার মুখ দেখাইতে পারবেন না। সো না, এই লম্বা লম্বা কথা বলেন না প্লিজ। সাকিব আল হাসানের ক্রিকেটটাকে এই পর্যন্ত আনছে আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু তাদের জন্য। সো তারা এটা নিয়ে আপনারা, তাদের হাতে গড়া ক্রিকেটকে আপনারা ধ্বংস করে দেবেন, আপনারা কোনো কাম কাজ করবেন না, এবং তারা ক্রিকেটার দেখে এটা মুখ বুঝে সহ্য করতে হবে নিজের চোখের সামনে। না 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 না, এটা একটু ডিফিকাল্ট, আমি বুঝতেছি সাকিব কী কষ্ট, কোন কষ্টের জায়গা থেকে সে এতবার ব্যান খাওয়ার পর আবার ব্যান খাওয়ার ভয় মাথায় নিয়ে, রিস্ক মাথায় নিয়ে এতগুলো কথা বলছে সেটা আমরা বুঝতে পারতেছি। আপনারা বুঝবেন না, আপনারা তো হালুয়া খাওয়ার এন্ডে আছেন, আপনারা বুঝবেন না। ওদের টাকায় ফ্রিতে ঘুরতেছেন, বিভিন্ন দেশে ট্যুরে যান, ভালো ভালো পোশাক আশাক পরেন, আপনাদের তো সমস্যা নাই, দামি সানগ্লাস পরেন, রাইট? কষ্টটা তো সাকিবের লাগতেছে, ওদের কষ্টের উপার্জনের টাকা, ওদের কষ্টের ক্রিকেট বোর্ড আপনারা এইভাবে নষ্ট করে দিচ্ছেন। নাও কামস টু দ্য পিকচার আমাদের নাইমুর রহমান দুর্জয়, আরেক লেজেন্ডারি ভুয়া ক্রিকেটার, এবং ওনার আমি এখন যদি ওনার ইয়েটাও মারি এখানে ESPN ক্রিকেট ফো থেকে ওনার রেকর্ড, তাইলে কিন্তু উনি মানে এগুলো অবিশ্বাস্য পারফরমেন্স ওনাদের, হ্যাঁ ওনারা কি, আমি এটা ওই যে বাংলাদেশ লেজেন্ডস যখন ইন্ডিয়া গিয়ে নাস্তানাবুদ হয়ে আসছে সেই এপিসোড আলোচনা করছিলাম, যে বাংলাদেশের লেজেন্ডরা আসলে খেলা পারেন না, রাইট? ওনারা খেলা পারেন না, তখন 11 জনের টিম করতে হবে, বিদেশে পাঠাইতে হবে, দেখে একটা টিম বানায় পাঠাইতে হবে, ওনারা খেলার খবর পারেন না, রাইট? এখন আবার এত বছর পর নামে কী পরিমাণ, লাইক
পুরো একটা টুর্নামেন্টে লাইক 10 উইকেটের হার রাইট? সো না ওনারা খেলা পারেন না, সো নাটক করেন না প্লিজ, সাকিব টাকিবদেরকে জাজ করতে যায় না আপনারা না। অ্যাগেন লাইক এই কথাগুলো এভাবে বলতেছি তার মানে না যে আমি পায়োনিয়ারদের প্রতি অনেস্টলি আমার জিনিস অসম্মান আছে, সেটা আমি আগে আলোচনা করছি যে পায়োনিয়ারদের প্রতি আমার একটা সম্মান আছে, কিন্তু পায়োনিয়ারে যদি গুন্ডামি করে তাহলে তার সম্মান করার উপায় নাই, রাইট? এই ডিস্টিংশনটা বুঝতে হবে। বাঙালি তো আবার সব কিছুর মধ্যে সম্মান কার্ড মেরে দেবে, যেটা দুর্জয় মারবে আর কি। মুরব্বীদের সাথে এইভাবে কথা বলছে কেন? মুরব্বীরা শয়তানি গুন্ডামি করলো, মুরব্বী, হ্যাঁ এটা একটা পাওয়ার। পায়োনিয়ার এই না না না, পায়োনিয়ার যদি পায়োনিয়ারের সম্মানের জায়গাটা ধরে রাখে, তারা যদি তাদের কাজ করে তখনই না আমরা তাদেরকে সম্মান করব। তারা তাদের কাজ না করে গুন্ডামি পান্ডামি করে ক্রিকেট বোর্ডের টাকা খেয়ে ঘুরে ফিরে বেড়াইলে তখন তার সম্মানের আলাপ প্রাসঙ্গিক হয়ে যায়, রাইট? সো দেখি তাইমুর রহমান দুর্জয় স্যার কি বলতে চান। আনএক্সপেক্টেড আমার জন্য, আমার মনে হয় যে আপনাদের জন্য আনএক্সপেক্টেড হওয়া উচিত। ও সাকিব আল হাসানের কথাগুলো আনএক্সপেক্টেড ছিল আপনার জন্য এবং আমাদের জন্য আনএক্সপেক্টেড হওয়া উচিত। হ্যাঁ আমি একমত আপনার সাথে দুর্জয় ভাই, এটা আনএক্সপেক্টেড, আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল আমার। তবে একসেপ্ট দ্যাট, আপনি যে অ্যাঙ্গেল থেকে বলতেছেন সেই অ্যাঙ্গেল থেকে না, আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল কোথায় জানেন? যে আপনারা যে কিছু করেন না সেটা শুনতে পেরে, সেটা জানতে পেরে, আপনারা যে কোনো দায়িত্ব পালন করেন না, কাজকাম করেন না, খালি সাকিবদের ইনকামের টাকা ভেঙে ভেঙে খান, খেয়ে খেয়ে ঘুরেন, ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছেন, এই জিনিসটা জানতে পারে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আপনাদের কাছে আনএক্সপেক্টেড ছিল এই সত্যটা সাকিব বলে দিছে এসে মিডিয়ার সামনে, একটা কারেন্ট ক্রিকেটার সাহস তো কম না। আর আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল যে ওরে বাবা রে নূর্য ভাইরা তো কোনো কামকাজ না করে দেখা যেতেছে এই এই করে বেড়াইতেছে, রাইট? সো ওই ওই সেন্সে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল, যেটা ইন পজিটিভ হয়ে এটা ভালো হয়েছে যে এই আনএক্সপেক্টেড সারপ্রাইজটা দরকার ছিল ক্রিকেটের স্বার্থে। আপনারা সবাই জানেন যে এইচপি আসলে 4-5 বছর আগে কোথায় ছিল, এখন কোথায়। আমাদের আন্ডার-19 প্লেয়াররা এইচপি হয়ে ন্যাশনাল টিমে কিন্তু বেশ কয়েকজন খেলেছে এবং পারফর্ম করেছে। আপনি বলতেছেন যে এইচপির প্লেয়াররা খেলেছে ও পারফর্ম করেছে, কেন 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 এগুলো পাস্টে কেন, এগুলো প্রেজেন্ট টেন্সে না কেন? খেলছে এবং পারফর্ম করছে বলেন নাই, খেলেছে এবং পারফর্ম করেছে কেন বলছেন? ও বিকজ তারা এখন আর নাই টিমে, রাইট? এখন আর খেলতেছে না। তো সাকিবের পয়েন্টটা তো এক্স্যাক্টলি সেটাই, সাকিব তো এক্স্যাক্টলি সেই অভিযোগটাই করলো। তাহলে কি আপনারা বুঝছেন ওর কথা? আপনারা কি বাংলা বোঝেন? সাকিবের অভিযোগটাই ছিল যে যে এই যে টিমের মধ্যে ঢুকে খেলা শেখা, ন্যাশনাল টিমে এসে খেলা শেখা, ওই সব দিন নাই। এইসব করলে বাংলাদেশ ক্রিকেট কোনোদিন আগাবে না এবং যেই কারণে আমরা এখনও তলানিতে পড়ে আছি। প্লেয়ার পাইপলাইনে রেডি থাকতে হবে, এইচবি হাই পারফরমেন্স একাডেমি প্লেয়ারগুলোকে এমনভাবে রেডি করে রাখবে যারা ন্যাশনাল টিমে ঢুকেই পারফর্ম করবে। ন্যাশনাল টিমে ঢুকেও পারফর্ম করে না, বছরের পর বছর এদেরকে টিমে নেওয়া হচ্ছে তাও পারফর্ম করতে পারে না, কেন? কারণ এদেরকে প্রিপেয়ার করে পাঠানো হয় নাই। সাকিবের অভিযোগটা তো ওই জায়গাতেই এবং সাকিব এটা ক্লিয়ারলি বলবে, আপনারা মানে বাংলা বোঝেন না, আমরা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট না, আমরাই ফলো করতে পারি সাকিব কি বলতেছে। আর আপনারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হয়ে ওর কথা বোঝেন না, ভাই আপনারা কোন ভাষায়, আপনাদের মাতৃভাষা কি জানি না। সাকিব যেটা বলছে যে যে এইচপি একাডেমির যে প্লেয়ারগুলো বানায় গত 5 বছরে, সাকিব বলবে যে আমাদের পর এই 5 বছরে কোনো প্লেয়ার ন্যাশনাল টিমে নাই, এইচপি একাডেমি থেকে উঠে আসা এবং থিতু গাড়া। সাকিবের পয়েন্টটা হচ্ছে খালি এসে বের হয়ে যাওয়া না, তাতে করে কোনো লাভ হচ্ছে না, ক্রিকেট তলানিতেই পড়ে আছে। এইচপি থেকে এমন প্লেয়ার আসবে যারা এসে ন্যাশনাল টিমে ঢুকতে পারে না, পারেন আবার বের হয়ে যাবে, এগুলোকে বলা হয়, এগুলোকে সাকিব কাউন্ট করতেছে না। সাকিবের কথা হচ্ছে রেডিমেড প্লেয়ার থাকবে পাইপলাইনে, রেডি আসবে, পারফর্ম করবে, টিমে লম্বা সময় ধরে থাকবে, আসছে ঢুকে পারফর্ম করে না, বের হয়ে যাচ্ছে আসছে, এগুলা সাকিব কাউন্ট করতেছে না। সো আপনি তো বুঝলেন না সাকিব তাহলে কী কথা বলছে, আপনি নিজেই বলতেছেন যে খেলেছে এবং পারফর্ম করেছে নাই কেন এখন তারা, তারা তার মানে হইতেছে তারা ওই যে একটা দুইটা ম্যাচে 50-60-10-20 করে তারপর খবর নেই আউট হয়ে গেছে, সেটাই তো সাকিবের এক্স্যাক্টলি অভিযোগ। আমাদের থেকে শুরু করে এই পর্যন্ত যে যে একটা গ্যাপ, এর ভেতরেও তো কিছু ভালো প্লেয়ার আছে, তাদেরকে তৈরি করার যে জায়গাটা এইচপি একাডেমি, এই জায়গাগুলোতে কি কাজটা হয়েছে লাস্ট 4-5 বছরে? আমি তো কোনো কিছু দেখি না, যদি দেখতামই তাহলে অ্যাটলিস্ট এরকম প্লেয়ার থাকতো। পাইপলাইন মানে হচ্ছে আপনার প্লেয়ার, তৈরি প্লেয়ার আসে যে যখনই একজন একটা জায়গা ফুলফিল করা লাগবে ন্যাশনাল টিমে, এসে ওই জায়গাটা ফুলফিল করতে হবে, নট নেসেসারিলি এসে 2 বছর খেলে সেট হয়ে তারপরে আপনাকে রিটার্ন দিবে, তাহলে আর এইচপির দরকার। আয়ারল্যান্ড উলভস এর সঙ্গে পুরো সিরিজটা জিতেছে, তো যখন ভালো করছে এইচপি তখন এই প্রশ্নগুলি তোলা বা এই কথাটা বলা আমার কাছে খুব সারপ্রাইজিং, এর পিছনে অন্য কিছু আছে কিনা আই ডোন্ট নো। এই যে দেখেন আপনাদের ভালো সংজ্ঞা, আপনাদের এই ফাঁকটা ভালো সংজ্ঞা নিয়েই তো সাকিবের দুঃখ। আপনাদের স্ট্যান্ডার্ড সাকিবের স্ট্যান্ডার্ড তো এক না, আপনারা তো সেই যুগের প্লেয়ার যাদের কাছে ভালো মানে হইতেছে 50 ওভার কোনো রকমে খেলে পার করা সম্মানজনকভাবে, হ্যাঁ, এবং সম্মানজনক স্কোর হইতেছে ওয়ানডেতে 120 রান করা অথবা 50 ওভার ব্যাটিং করা। সো আপনাদের ভালো সংজ্ঞা সাকিবের ভালো সংখ্যা তো এক না, আপনারা তো খেলা পারেন না। সাকিব তো ইন্টারন্যাশনাল লাইক টপ ওয়ার্ল্ডের একজন প্লেয়ার এবং মানে বলার কি আছে, সে তো বিশ্বের ওয়ান অলরাউন্ডার অনেকদিন ধরে। সো এই এই যে একটা স্ট্যান্ডার্ডের ফারাক দেখতে পাচ্ছেন, সাকিবের দুঃখটা বুঝতেছেন যে একটা স্ট্যান্ডার্ডের ফারাক। আপনাদের কাছে আয়ারল্যান্ড উলভসের সাথে ভালো খেলছে এটা ভালো, সাকিবের কাছে এটা ভালো না,
সাকিবের কাছে এইচপি একাডেমির দায়িত্ব ছিল আয়ারল্যান্ড উলসের সাথে ভালো খেলা না, ন্যাশনাল টিমে এসে ঢুকে থাকা দীর্ঘমেয়াদে, এসে ঢুকে বের হয়ে যাওয়া না, এমনভাবে রেডি থাকা এইচপি, এইচপি একাডেমি থেকে এমনভাবে প্লেয়ার রেডি করে রাখা পাইপলাইনে, যারা রেডি টু প্লে, রেডি টু সার্ভ, তারা ঢুকবে ন্যাশনাল টিমে, পারফর্ম করবে সাথে সাথে দীর্ঘদিনের জন্য। যারা এইচপি থেকে আসবে ন্যাশনাল টিমে, এরা কেউ বের হয়ে যাবে না, এরা দীর্ঘদিন ধরে সার্ভ করবে করবে ন্যাশনাল টিমকে। যেটা সাকিব বললো যে গত পাঁচ বছর কেন বলছে, সে দুই বছর কেন বলে নাই, এক বছর কেন বলে নাই, সে বুঝেছে লং টার্ম, যারা লং টার্মে ঢুকে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারবে, এরকম ভালো কোনো প্লেয়ার এইচপি একাডেমি বানাইতে পারার নাই। আপনি এটার কাউন্টার দিলেন কি, আয়ারল্যান্ড উলফসের বিরুদ্ধে আমাদের প্লেয়াররা তো ভালো খেলছে, এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, এই হচ্ছে আপনার ভালোর সংজ্ঞা, তো সমস্যাটা তো বুঝছেন সাকিবের সাথে আপনাদের ইস্যুটা কোথায়, কোনটা ভালো এই ব্যাপারে আমরা একমত না আর কি। এবং লাস্টে মারলো কি, পলিটিশিয়ান তো বোঝেন না, এরা সবই পলিটিশিয়ান, এগুলো তার বললেন আপনি যে নাইমুল পাপন ভাই উনিও তো একজন পলিটিশিয়ান, এরা তো আবার যে লাস্টে উদ্দেশ্য খুঁজে পাইছে সাকিবের কথা, উনি শিওর না যে কোনো উদ্দেশ্য আছে কিনা, শুধুমাত্র নন পলিটিক্যাল ইস্যু বিষয় বলে পুরোপুরিটার মধ্যে জামাত শিবির ওয়ার্ডটা উচ্চারণ করতে পারে নাই, উদ্দেশ্য খুঁজে পাইছে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বোঝেন না পলিটিক্যাল কথাবার্তা, খালি যদি ক্রিকেট সংক্রান্ত না হয় পলিটিক্স সংক্রান্ত হইতো, এতক্ষণে জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আফগানিস্তান সব ঢুকে যাইতো। সো এরা হয়েছে গুন্ডা পান্ডা, এরা ক্রিকেটের মধ্যেই ওই পাওয়ার ব্যবহার করে তোনারা ক্রিকেট বোর্ডে এসে বসে আছে, এই কারণে তো ক্রিকেটের অবস্থা, এই কারণে তো সাকিবের দুঃখটা। আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা কারেন্ট কোনো প্লেয়ার বোর্ডের এগেনস্টে এভাবে এটা পারে না, তো সেই ব্যাপারে বোর্ডে আলাপ আলোচনা করে সেটা বলতে পারে কি না পারে, সেটা লিগ্যাল ইস্যুজ আছে, সেইগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করে এবং তখন সেটা বোর্ডের বক্তব্য হবে। আমরা এই এই ইস্যুগুলি আমরা স্টেটমেন্টটা আরও বড় পরিসরে মেবি বোর্ড মিটিংয়ে আলাপ আলোচনা করে সেটা দিবে। এটা ঠিক, এটা আমি গত পর্বে আলোচনা করছি যে কারণে আমি লাইক আই ওয়াজ শকড যে সাকিব যেভাবে করে এগুলো বলছে, কোনো কারেন্ট প্লেয়ার এইভাবে বললে তার বিরুদ্ধে অ্যাকশান আসবে এবং এটা জেনে কোনো কারেন্ট প্লেয়ার এইভাবে নিজের ক্যারিয়ারকে জেওপার্ডাইজ করার কথা না, এবং কিন্তু সাকিব করছে কারণ আপনাদের রেগুলার নেওয়া যাচ্ছে না ক্রিকেটে, এত বছর ধরে ক্রিকেটের পেছনে টাকা ঢেলে এখনও হইতেছে সব র্যাঙ্কিংয়ে 10 নম্বরে আছি আমরা, সো কথা না বললে কাউকে না কাউকে তো বলতে হইতো, সো সাকিব বলছে তো হ্যাঁ না এটা ঠিক আছে, এইভাবে কথা বলতে পারে না, কিন্তু মানে বাঙালি হইতেছে এরকম বুঝছেন, যত রকম শয়তানি বাটপারি আছে এগুলো করবে, করার পর আপনি যদি এটা পয়েন্ট আউট করেন তুমি শিক্ষকের সাথে এভাবে কথা বললাই, তুমি মুরব্বীর সাথে এইভাবে কথা বললাম, শিক্ষক মুরব্বীর সাথে এভাবে কেন কথা বললাম, কেন এইভাবে কথাটা বললাম, এরা ওই কথা বলবে না, এরা ওই যে বেয়াদবি কার্ড শিক্ষক বা মুরব্বী সম্মান এই এই বালসালা ট্রাম্প কার্ড খেলবে না, রাইট? যে হ্যাঁ না ঠিক আছে, একজন কারেন্ট প্লেয়ার বোর্ডের কর্মকর্তাদের ব্যাপারে এইভাবে কথা বলতে পারে না, বোর্ড কর্মকর্তারা তো এইসব করতে পারে না যেগুলো আপনারা করে বেড়াইতেছেন। সাকিবের যে অভিযোগ যেই দুঃখর জায়গা থেকে সে বললো যে আপনারা কোনো কাজই করেন না, কোনো দায়িত্ব পালন করেন না, ন্যাশনাল টিমের কোনো ইম্প্রুভমেন্ট নাই, সব র্যাঙ্কিংয়ে তলা নিতে গত 5 বছর ধরে একটা প্লেয়ার ন্যাশনাল টিমে ঢোকে নাই যে দীর্ঘমেয়াদে দলকে সার্ভ করতেছে, সো আপনারা কিছুই করতেছেন না বেসিক্যালি। সো হ্যাঁ না সাকিব এভাবে বলতে পারেন না, মানলাম, আপনারা কীভাবে করতে পারেন, আপনারাও তো এভাবে করতে পারেন না। এবং এখানে কজ অ্যান্ড ইফেক্ট, হু কজড সাকিব টু সে দিস থিংস, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন নাই বিধায় সে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে, আপনারা হচ্ছেন কজ, সে হয়েছে এফেক্ট, কারণ আপনারা পাওয়ার আছেন যেহেতু এখন তারা ধরবেন যে কেন তুমি তো ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একটা কারেন্ট প্লেয়ার এইভাবে বলতে পারো না, আমরা তোমাকে ধরবো, তা আপনারা যে আপনাদের দায়িত্ব পালন করতেছেন না, আপনারা যদি এটা করতে পারেন আপনাদেরকে এখন কে ধরবে, আপনাদেরকে ধরার কেউ নাই, মুরব্বী অগ্রজ লেজেন্ড সেইটা তো কথা না, লেজেন্ড ফেজেন্ড এগুলো তো ইস্যু ইস্যু হয়েছে, পাওয়ারে আছেন আপনারা, আবার কেউ এমপি কেউ মন্ত্রী হয়ে বসে রয়েছেন, এটাই তো বাংলাদেশ, এটাই তো গান্ডুল্যান্ড, রাইট? আমরা তো জানি মানে দেয়ার ইজ এ রিজন ওয়াই থিংস আর দ্য ওয়ে দে আর, বাংলাদেশ কেন এই অবস্থা, প্রত্যেকটা পদে পদে বাংলাদেশ পৃথিবীর সবচাইতে তলা নিতে, প্রত্যেকটা ক্যাটাগরিতে পৃথিবীর বাংলাদেশ সবচাইতে তলা নিতে গুলার একটা, এটা তো কোনো মানে এটা তো কোনো জাদু না, এটা তো কোনো বিষয় না, একটা কারণ আছে কেন এই অবস্থা, রাইট? প্লেয়ারদেরকে সম্মান বাড়ানো বা সম্মান কম করা হয়, এখন আপনাদের কাছে ওপেন যে আমরা শুধু কিন্তু বোর্ড ডিরেক্টর না, আমরা 3 জন ফর্মার ক্যাপ্টেন বোর্ডে আছি, তো সেইটা কি সম্মান প্রদর্শন করা তাদেরকে এটা বলা? হ্যাঁ, আমরা ফর্মার ক্যাপ্টেন, আমাদের কি নিয়ে এভাবে কথা বললো, এটা কি ধরনের সম্মান দেখলেন তো গান্ডুদের সম্মানের সংজ্ঞা, সম্মানের সংজ্ঞা মানে এরা ফর্মার ক্যাপ্টেনের জন্য এদেরকে সম্মান করতে হবে, আরে ভাই ফর্মার ক্যাপ্টেন হয়ে যদি আপনি আপনার কাজ না করেন, ক্রিকেটকে ধ্বংস করে দেন, সাকিব এত কষ্ট করে ক্রিকেট বোর্ডকে ক্রিকেটকে যতটুকু আগায় না তারা নিয়ে যাচ্ছে, সেটা আপনারা ধ্বংস করতেছেন, সেটা নিয়ে কথা বলা যাবে না, কারণ আপনারা ফর্মার ক্যাপ্টেন, আপনাদেরকে সম্মান করতে হবে, সম্মানের সংজ্ঞাটা কি আপনার কাছে ভাই? আপনারা গুন্ডামি পান্ডামি অদায়িত্বহীনতা দায়িত্বহীনতা সব কিছু করবেন, সেটা নিয়ে কিচ্ছু না বললে সেটা সম্মান করা, বললে অসম্মান করা, রাইট? ওকে ফাইন। এবং সাকিব যে সম্মানের কথা বলছে প্লেয়ারদেরকে সম্মান দিতে, সেটা কোত কী বলছে আপনি বুঝছেন? বাংলা তো আপনারা কেউই বুঝুন বলে মনে হলো না যে সাকিব কী বললো আর আপনারা কী বললেন, এখন দেখাবো তো সাকিব কী বলছে, আপনার থেকে বাংলা বলছেন না, ইংরেজি উর্দু ফার্সি এগুলো বলছেন হয়তো। সম্মান বলতে আপনি যেটা বললেন যে আপনারা শুধুমাত্র জাস্ট দ্য মিয়ার ফ্যাক্ট যে আপনারা সাবেক প্লেয়ার, এই কারণে আপনাদেরকে সম্মান দিতে হবে, এই যে গান্ডু চিন্তা নিয়ে আপনি বসে আছেন, সাকিব কিন্তু ওই সেন্সেও বলে নাই যে সে অনেক ভালো পারফর্ম করতেছে আমাকে সম্মান দিতে হবে, সাকিব এটা বলে নাই, সাকিব কোন সেন্সে বলছে একটু ভেঙে দিই তারপর এখন দেখাবো। সাকিব ওই সেন্সে বলছে যে এই যে সে আইপিএলে খেলতে যাওয়া নিয়ে
যে আফগানিস্তানের কয়েকটা প্লেয়ার আইপিএলে খেলতেছে এবং ক্রিকেট বোর্ড সর্বতরকম সহযোগিতা করতেছে সেই প্লেয়ারদেরকে, কারণ আইপিএল পৃথিবীর সবচাইতে লাইক সেরা টুর্নামেন্ট, এখানে এখানে চান্সপোর্টাই প্রেস্টিজিয়াস এবং সেখানে গিয়ে প্লেয়াররা খেলা শিখে আসতে পারে। এই কারণে যখন আইপিএল মৌসুম থাকে তখন আফগানিস্তান কোনো খেলা রাখে না, আফগানিস্তানের ক্রিকেট বোর্ড পৃথিবীর কোনো বোর্ডে সাধারণত খেলা রাখে না। তো অন্যান্য ক্রিকেট বোর্ড তাদের তো আর খেলা ওইভাবে শেখার দরকার নাই, তাদের ভালো প্লেয়ার দিয়ে টিম ভর্তি ছোটোখাটো দল যেগুলো বাংলাদেশ আফগানিস্তান তাদের তো খেলা শিখতে হবে, তাদের জন্য তো খেলা শেখাটা ইম্পর্টেন্ট। এবং এসব দল থেকে তো আইপিএলে কোনো প্লেয়ার চান্স পায় না, আফগানিস্তান বাংলাদেশ জিম্বাবুয়ে দল মতো দল থেকে, রাইট? সো সেখানে যেহেতু আফগানিস্তানের মতো ছোটো দল থেকে দুই তিনটা প্লেয়ার চান্স পাইতেছে, ক্রিকেট বোর্ড ইজ অলসো বিং সাপোর্টিভ, যাচ্ছে আমাদের প্লেয়ারগুলো এরকম একটা বড় টুর্নামেন্টে চান্স পেয়েছে, গিয়ে খেলা শেখার সুযোগ পাচ্ছে, আইপিএলের সময় আমরা কোনো খেলা রাখবো না, ক্রিকেট বোর্ড এদেরকে সাপোর্ট করে যাচ্ছে এই আফগানিস্তানের প্লেয়ারদেরকে আইপিএলে খেলার ব্যাপারে। এই কথা বলছে সাকিব সম্মানের কথা, যে সম্মান দেয়া যে এই প্লেয়ারগুলো এত ভালো করতেছে ওয়ার্ল্ড স্টেজে গিয়ে, ক্রিকেট বোর্ড অলসো বিং সাপোর্টিভ, যে ইয়ে না করে কি বলে ওই সময়টাতে কোনো খেলা না রেখে কোনো কনফ্লিক্ট, খালি যেমন যেটা প্রতি বছর হয় বাংলাদেশের যখন সাকিবরা খেলা আইপিএলে যাবে তখনই অন্য একটা টুর্নামেন্ট একটা কনফ্লিক্ট প্রতি বছর বছরই আলোচনা উঠে আসে। এই ব্যাপারে সাকিব বলছে যে আমাদেরকে তো সম্মান করতেছে না, আমাদেরকে তো উপরে ওঠা সাপোর্ট করতেছে না ক্রিকেট বোর্ড, ওই সময়টাতে খেলা না রাখা আমাদের প্রতি সাপোর্টিভ হওয়া এইটা তো করতেছে না। এই কথা বলছে সাকিব, ওই সম্মান আপনাদের কাছে সম্মান মানে যেরকম সালাম দিয়ে শুয়ে পড়া, হ্যাঁ মুরব্বী, এই শুধুমাত্র এই কারণে না, সাকিব ওই সেন্সের সম্মানের কথা বলে নাই যে সে আমি পারফর্ম করতেছি আমার দেখে সালাম দিয়ে শুয়ে পড়েন সকলে, সেটা বলে নাই, সে বলছে যে আমাদের প্রতি সাপোর্টিভ হচ্ছে না বিসিবি, সাপোর্টিভ হয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করার যে কথা সেটা আমাদের প্রতি সেই সম্মানটা প্রদর্শন করতেছে না। এবার শুনে দেখেন বোঝেন কিনা কথাটা। আফগানিস্তানের তিনটা চারটা প্লেয়ার আইপিএল খেলে, আমাদের দেশের কয়টা প্লেয়ার এইভাবে আইপিএল রেগুলার খেলছে, রেগুলার ম্যাচ খেলে, কয়টা দেশে আমাদের প্লেয়ার রিপ্রেজেন্ট করে, আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা দাম না দেই, আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা উপরে উঠতে সাহায্য না করি, তো আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যখন আমরা ন্যাশনাল টিমে খেলবো আমরা ভালো পারফর্ম করবো, অন্যদের সাথে কম্পিট করবো? আমাদের দেশে যারা 5-7-10 বছর পর্যন্ত ক্রিকেট খেলছে তাদেরকে আমরা ওইভাবে রেসপেক্ট দিই না। অ্যাজ লং অ্যাজ ইউ আর নট রেসপেক্টিং সামওয়ান, আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে আপনাকে রেসপেক্ট করবে? আমার দেশের মানুষই যদি আমাকে রেসপেক্ট না করে, বোর্ড রেসপেক্ট না করে, প্লেয়াররা রেসপেক্ট না করে, তাহলে অন্য দেশের মানুষ কোথা থেকে করবে? আর লাস্টে একটু দেখাই যে জিজ্ঞেস করবে যে সাকিব তো বলছে যে এইচপি ব্যর্থ প্লেয়ার তৈরি করতে, রাইট? এই প্রশ্ন করলে নাইমুর রহমান দুর্জয় ব্যর্থ কি সেন্সে ব্যর্থ বইলা, সে থতমত খেয়ে মানে কি বলবে, কারণ সে নিজেও তো জানে ব্যর্থ, হ্যাঁ বইলা মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, আপনি চেহারা দেখলেই বুঝবেন যে চেহারাটা বলে তারপর এখন ইয়ে করা শুরু করবে যে না না আমরা তো ব্যর্থ না, এই যে আমি তিনবেলা ভাত খাইতেছি আমার হাত আছে পাশে, বুঝেন নাই মানে এদের 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 সাফল্যের সংজ্ঞা, বুঝেন নাই এই যে আপনি বেঁচে আছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন, অক্সিজেন প্রসেস করতে পারতেছেন, কার্বন ডাইঅক্সাইড ইয়ে করতে পারতেন, এক্সস্ট করতে পারতেছেন, আপনি ভাত খাইতেছেন, টয়লেটে যেতেছেন, আপনি ভাত খাওয়ার পর আবার হাগু হয় আপনার, কি দুর্দান্ত সাফল্য। তো ওনাদের কাছে তো সেগুলো সাফল্য, যেগুলো ন্যাচারাল হওয়ার কথা, যেগুলো খুবই সিম্পল বেসিক জিনিসপত্র, এগুলো হচ্ছে ওনাদের কাছে সাফল্য। তো না সাকিবের কাছে তো এটা সাফল্য না, ব্যর্থ কি সেন্সে, টিম তো পারফর্ম করেছে এবং সেই পারফরমেন্সের ভিতরে তো সাকিব নিজেও ছিল, ওয়ার্ল্ড কাপে ভালো করেছে সেটা যদি ক্রেডিট দিতে চান, আজকে আন্ডার-19 টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এইচপি ভালো করছে, আমাদের ডোমেস্টিক ক্রিকেট কোভিডের জন্য ক্ষতিগ্রস্ত হলে পরে অন্য খেলাধুলা চলছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ফার্স্ট ক্লাস লিগ হচ্ছে, এইগুলি যদি ব্যর্থতা হয় সেটা আসলে আমরা আয়ারল্যান্ড উলফের সাথে জিততেছি, আমরা এই করতেছি সেই করতেছি, মানে ন্যাশনাল টিম না আন্ডার-19 ভালো করছি এই সেগুলো তো আমরাও জানি, সাকিবের দুঃখটা তো এই জায়গাতেই যে এত কিছু করে তো ন্যাশনাল টিমের জন্য কোনো প্লেয়ার তৈরি করতে পারতেছেন না, আপনারা ন্যাশনাল টিমটা ভালো করার মতো জেতার মতো যেই রকম প্লেয়ার দরকার এখানে এসে যারা পারফর্ম করতে পারবে এমন কোনো প্লেয়ার তো আপনারা গত 5 বছরে বের করে দিতে পারেন না, সাকিবের দুঃখ ওই জায়গায়। আর নাইমুর রহমান দুর্জয় খুবই উৎফুল্ল এই কারণে যে না আমরা আন্ডার-19, আমরা আয়ারল্যান্ড উলসের সাথে জিতছি, আমরা পয়াল গাছা একাদশের সাথে জিতছি, আমরা ফিনি সকার টিমের সাথে জিতছি, এগুলো বুঝেন স্ট্যান্ডার্ডটা তো আলাদা। তো না সাকিবের দুঃখটা কোন জায়গায় আপনারা বুঝতেছেন না কেন, আপনাদের লেভেলটা আলাদা, ওই যেটা বললাম আপনারা তো খেলা পারেন না, রাইট? সো আপনারা নিজেরাও খেলা পারেন না, আপনারা যেই যোগ্যতা যেই গুণাবলী এবং যেই সামর্থ্য আপনাদের, সেই সামর্থ্য যোগ্যতা গুণাবলী যদি আপনারা এইটা দিয়ে যদি ক্রিকেট বোর্ড চালানো শুরু করেন, যে ক্রিকেটের যে অবস্থা এই কারণে, এই কারণে তো সাকিবের মতো লোক দরকার যারা কেপেবল, যারা বোঝে, যারা ভিশনারি, যেটা গত পর্বে আলোচনা করলাম। সো বাংলাদেশ ক্রিকেটকে আগায় নিয়ে যেতে হলে সাকিবের মতো লোক যারা আরও যারা আছে, ইভেন বর্তমান অনেক প্লেয়ার আছে, আশরাফুলও খুব থটফুল, এদেরকে ক্রিকেট বোর্ডে ঢুকাইতে হবে, এদেরকে সিদ্ধান্ত নেয়ার, এরাই এখন এই যে কারণে এখন সাকিব আল হাসানকে ক্রিকেটারের দায়িত্ব পালন করতে হচ্ছে, ইয়ে প্রণেতার সিদ্ধান্ত প্রণেতা প্ল্যানিং করতে হইতেছে, সেই ইন্টারভিউতে বুদ্ধি দেওয়া লাগতেছে যে কীভাবে কীভাবে ভালো করা যায়, কীভাবে একাডেমিগুলোকে আগে নেওয়া যায়, কীভাবে স্কলারশিপ দেওয়া যায় প্লেয়ারদেরকে, জানি তারা ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস পাইতে পারে, এগুলো গত পর্বে বললাম। সো আপনারা তো কোনো ঘোরার ডিমো করতেছেন না, দেখে
সাকিব এখন প্লেয়ার থেকে বিসিবির কর্মকর্তার রোলটাও প্লে করতে হচ্ছে, কারণ আপনারা আপনাদের দায়িত্বটা পালন করতেছেন না। তো দেখেন, ইগোতে লাগা স্বাভাবিক। আমি যদি আজকে আপনাদের জায়গায় থাকতাম, আমার বিরুদ্ধে কেউ করতো এভাবে কথা বলতো, আমি আমার ইগোতে লাগে যেত, এটা কিছু করার না, এটা মানবীয় সীমাবদ্ধতা। ওকে ফাইন, লাগছে কোনো সমস্যা নাই, আপনাদের একটা জবাব দিতে হবে, দিয়েছেন, ভালো কথা, হয়তো শাস্তিও দেবেন পোলাটার, আচ্ছা ভালো কথা। দেন কথা হইতেছে যে একটু উপলব্ধি করেন যে আপনারা আপনাদের কাজটা করতেছেন, একটু উপলব্ধি করেন, জাস্ট অন্য কোনো কথা না, এগুলো কোনো সাবজেক্টিভ ব্যাপার না। আপনি র্যাঙ্কের দিকে তাকান, চার্টের দিকে তাকান, পারফরমেন্সের দিকে তাকান, বাংলাদেশ ন্যাশনাল টিম T20 ওয়ান ডে এবং টেস্টে কোথায় আছে, র্যাঙ্ক কোথায় তাদের, মানে এগুলো তো বিতর্কের কোনো অবকাশ নেই এগুলো, রাইট? বাংলাদেশ টিম ইজ নট ডুইং ওয়েল, লাইক নট ডুইং ওয়েল না, বাংলাদেশ টিমের পারফরমেন্স লাইক মুখ দেখানোর মতো না। তো আপনারা তাহলে কী করলেন? সাকিবের দুঃখটা তো এই জায়গাতেই যে এত কিছু করে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই, এবং আপনারা এখন এসে ডিফেন্ড করতেছেন, রাইট? দেখা কথা বাড়ে লাভ নাই, আপনারা শাস্তি দেবেন, সাকিবকে শাস্তি দেবেন, তাই তো? অনেকবার শাস্তি দিয়েছেন, আবারও শাস্তি দেবেন। এবং ওই যে গতকালকে যেরকম বলছি, সাকিব আল হাসান কিন্তু এখন ক্রিকেট বোর্ডের চেয়ে বড় হয়ে গেছে, এটা আপনারাও জানেন। এই কারণেই কথা বলার সময় খুব মেপে মেপে কথা বলেন, ওর সাথে খুব একটা বাজেন না, কারণ সাকিব থাকবে আপনারা উধাও হয়ে যাবেন, ইতিহাসের পাতায়ও সাকিব থাকবে আপনারা উধাও হয়ে যাবেন, আপনার তো উধাও হয়ে গেছেন, হু নোজ ইউ। তো আপনাদেরকে কেউ চেনে না, সাকিবকে সারা পৃথিবী চেনে, রাইট? সো ইতিহাসের পাতায়ও আপনারা নাই, আপনারা নোবডি, নন এন্টিটি। বাংলাদেশের মানুষও আপনারা জানেন, সাকিবের সাথে বেশি ইয়ে করলে মানুষ কিন্তু আপনাদেরকেই হইতেছে কিক মেরে বের করে দিবে ক্রিকেট বোর্ড থেকে। সো সাকিব ক্রিকেট বোর্ড হচ্ছে বড় হয়ে গেছে, এটা আপনারাও বুঝে গেছেন। জাস্ট গায়ের জোরে হয়তো ওর একটা শাস্তি দেবেন, জাস্ট ক্ষমতার দাপট একটা করতে পারবেন। সো ওই ক্ষমতার দাপট না দেখায় এই যে সম্মান নিয়ে কথা বললেন, যে আপনি সাবেক ক্যাপ্টেন দেখে খালি আপনাকে সম্মান করতে হবে, আপনি আপনার কাজ করবেন না, দায়িত্ব পালন করবেন না, ক্রিকেটটাও খেলতে পারেন না, কিন্তু সাবেক ক্যাপ্টেন এই কারণে আপনাকে সম্মান করতে হবে। এইসব পুরাতন ধ্যান ধারণা স্যাবলামি চিন্তাভাবনা বাদ দিয়ে, কথা টুইস্ট মিস্ট করা বাদ দিয়ে, ও যতগুলো কথা বলছে প্রত্যেকটা কথা কারেক্ট, ওই পয়েন্টগুলো অ্যাড্রেস করেন, তাতে করে বাংলাদেশ ক্রিকেটেরও মঙ্গল হবে, তাতে করে আপনাদের নিজেদেরও মঙ্গল হবে।